যারা সবেমাত্র ক্লাস 11-এ ভর্তি হয়েছো এবং সেমিস্টার সিস্টেমে কিছুদিন পরই পরীক্ষা দেবে, তোমাদের সেমিস্টার 1-এর বিভিন্ন সাবজেক্টের বই ইতিমধ্যে মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা অনেকে সংগ্রহ করে নিয়েছো এবং তোমরা প্রত্যেকেই চিন্তায় ছিলে যে কবে প্রকাশিত হবে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সেমিস্টার 1-এর বইগুলি। তো তোমাদের প্রত্যেকের জন্য খুশির সংবাদ নিয়ে এসেছে মৌলিক লাইব্রেরি। খুব তাড়াতাড়ি মার্কেটে অ্যাভেলেবেল হতে চলেছে এই বইগুলি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব বইগুলি সম্পর্কিত, কত তারিখ নাগাদ বইগুলি মার্কেটে অ্যাভেলেবেল হতে চলেছে, কোন কোন সাবজেক্টের বই প্রকাশ পাচ্ছে তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও নেক্সট একটি পার্ট করে আমি দিয়ে দেবো, এবং বইগুলির মূল্য কত থাকতে পারে এবং কীভাবে তোমরা সংগ্রহ করবে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই একটু ভিডিওটি স্কিপ করো না, একটু কেটে কেটে দেখলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে না, বইটি সম্পর্কে অনেক অজানা তথ্য তোমাদের অজানাই থেকে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক প্রদান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ রইল। আর ভিডিওটি প্রত্যেকটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুবান্ধবরাও সঠিক তথ্যটা জানতে পারে যে কত তারিখ নাগাদ কত মূল্যের মাধ্যমে তারা সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ৯৫ বইগুলির ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য সংগ্রহ করতে পারবে। তো চলো শুরু করা যাক মূল ভিডিওটি। 11-এর সেমিস্টার সিস্টেমের পরীক্ষার্থীদের জন্য সায়েন্স, আর্টস এবং কমার্সের বিভিন্ন সাবজেক্টের বই খুব তাড়াতাড়ি মার্কেটে অ্যাভেলেবেল হতে চলেছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে। তো এই বইগুলির মার্কেটিং মূল্য কত থাকবে এই নিয়ে আমি প্রথমে তোমার সঙ্গে আলোচনা করি। তো এই বইগুলির মার্কেটিং মূল্য থাকতে পারে 150 টাকা এবং 150 টাকার আশেপাশে মূল্য, সেটা এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি বা নির্দিষ্ট করে কোম্পানির তরফ থেকে আমি কোনো তথ্য পাইনি। তেমন কোনো তথ্য পেলে নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। এর পরবর্তী দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বলেছিলাম সেটি হলো যে বইটি কত তারিখ নাগাদ মার্কেটে অ্যাভেলেবেল হতে পারে। তো তোমাদের প্রত্যেকের পরীক্ষা প্রস্তুতিকে ভালোভাবে কমপ্লিট করবার জন্য এবং পরীক্ষা প্রস্তুতিকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে। অর্থাৎ এখন তো চলছে মে মাসের লাস্ট উইক এবং জুন মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে, অর্থাৎ 10 থেকে 15 তারিখের মধ্যে তোমরা নির্দিষ্টভাবে বইটি হাতে পেয়ে যেতে পারবে বা প্রত্যেকটা বইয়ের দোকান বা মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে বা অনলাইন প্ল্যাটফর্মগুলিতেও অ্যাভেলেবেল হয়ে যাবে। তো তোমরা চাইলেই সংগ্রহ করতে পারো। একটা নির্দিষ্ট ডেট বলে দিলাম, জুন মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু সেমিস্টার 1-এর ক্লাস 11-এর প্রত্যেকটা সাজেশন বই বা সাজেস্টিভ সহায়িকা বলা চলে, এই সাজেস্টিভ সহায়িকাগুলি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো যারা ক্লাস 10 এবং 12-এ পড়ছো তোমাদের জন্য বিস্তারিত ভিডিও নেক্সট আসবে, কবে তোমাদের বই প্রকাশ পাবে, মূল্য কত থাকবে এ বিষয়ে তো বিভিন্ন ভিডিও আমি চ্যানেলে কম বেশি দিয়েছি আর পরবর্তীতে ও ভিডিও আসবে। তাই অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তোমার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিও। আর বই প্রকাশ সম্পর্কিত যদি কিছু জানার থাকে তাও জানাতে পারো। এর পরবর্তীতে আসবো যে বইগুলি তোমরা কীভাবে সংগ্রহ করবে। তো বইগুলি তোমরা তোমাদের নিকটবর্তী বইয়ের কোনো দোকান থেকে সংগ্রহ করতে পারো, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে পারো বা অর্থাৎ অনলাইন যে সমস্ত মার্কেটিং অ্যাপ রয়েছে শপসি, ফ্লিপকার্ট, মিশো কিংবা অ্যামাজন, যে সমস্ত অনলাইন মার্কেটিং অ্যাপ তোমার ওখানে বা তোমার লোকেশান অনুযায়ী অ্যাভেলেবেল রয়েছে তুমি সেই অনলাইন মার্কেটিং অ্যাপ থেকেই সংগ্রহ করতে পারো বা নিকটবর্তী বইয়ের দোকান থেকে সংগ্রহ করতে পারো। আর তাছাড়া যারা কলকাতার আশেপাশে বা কলকাতায় আসতে পারবে এমন যারা রয়েছে তোমরা অবশ্যই কলেজ স্ট্রিট থেকে বই সংগ্রহ করো। কলেজ স্ট্রিট থেকে বই সংগ্রহ করলে কিন্তু তোমরা অনেকটা ছাড় পেয়ে সেখান থেকে অনেকটা কম মূল্যে বই সংগ্রহ করতে পারবে। এর পরবর্তী ভিডিওটি শেষ করবার পূর্বে একটি কথা বলে রাখি বা একটি কথা জানিয়ে রাখা তোমাদের প্রয়োজন আমার তরফ থেকে, যেটি হলো অন্যান্য বইগুলির থেকে কেন সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বইগুলি এত চাহিদা বেশি। দেখো প্রতিটা বছর বই প্রকাশ পায় আর প্রতি বছরই ছাত্রছাত্রীদের কাছে সেরা মনে হয় সম্রাট এক্সক্লুসিভ সিরিজের এই সমস্ত সাজেশন বইগুলি। আর ক্লাস 11-এর যেহেতু নতুন সিস্টেমে পরীক্ষা হচ্ছে নতুন সিলেবাসে, তাই অন্যান্য কোম্পানির তরফ থেকে বই ইতিমধ্যে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে, যেগুলো তোমরা হাতে অনেকে পেয়ে গেছো বা অনেকে সংগ্রহ করে নিয়েছো। তবে যারা এখনও পর্যন্ত সংগ্রহ করোনি আর কয়েকটা দিন অপেক্ষা করো, তোমাদেরকে কথা দিলাম অন্যান্য বইয়ের থেকে কেন এই বইটি ভালো বা কেন আমি এই বইটি তোমাদেরকে সংগ্রহ করতে বলছি তা তোমরা বইটি উল্টে পাল্টে দেখলেই বুঝতে পারবে। কোন বই ভালো বা কোন বই খারাপ এ বিষয়ে তর্ক করাটা একেবারে যুক্তিযুক্ত নয় বা আমার তেমন ক্ষমতাও নেই যে এই লেখকের বই ভালো ওই লেখকের বই খারাপ এটি বলার। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব বইয়ের তফাতটা উল্টে দেখো, বইটা হাতে পাও। আর যারা ইতিমধ্যে অন্যান্য কোম্পানি বই সংগ্রহ করে নিয়েছো তোমরা যখন সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বইগুলি মার্কেটে অ্যাভেলেবেল হবে তখন তোমরা একবার যে কোনো কারোর কাছ থেকে একটা বই নিয়ে পড়ে দেখো যে সেই বই যে বইটা তুমি অন্য কোম্পানির বই কিনেছো আর সেই বইটির সঙ্গে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বইটি বা সাজেস্টিভ সহায়িকাটির কতটা পার্থক্য রয়েছে। তখন তুমি বুঝতে পারবে যে বইটি কেনা তোমার আদৌ উচিত হয়েছে বা না অনুচিত হয়েছে। তো এই বিষয়ে আর যুক্তিতর্কে গেলাম না, ভিডিওটি এখানে কমপ্লিট করলাম। ভিডিওটিতে বইটির মূল্য, কবে নাগাদ প্রকাশ পাবে, কী কী রয়েছে আর কোথা থেকে সংগ্রহ করবে এ বিষয়ে যাবতীয় ডিটেলস দিয়ে দিলাম। আর নেক্সট কোন ভিডিও কোন টপিকে আনবো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, তোমাদের কমেন্টটাকে গুরুত্ব দিয়ে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর বইটি সম্পর্কিত যাবতীয় ডিটেলস ভিডিও পরপর আমি চ্যানেলে পোস্ট করতে থাকবো। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবার অনুরোধ।